চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের 43তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতি ও লেডিস ক্লাব চট্টগ্রাম অঞ্চলের সভানেত্রী ডাক্তার ফাতেমা তুজ্জোহরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ড্রিল ও মনোজ্ঞ ডিসপ্লে এবং ক্রীড়া নৈপুণ্যে উপস্থিত সবাইকে বিমোহিত করে।